এটা আছে হইলো হাড় কাটার জন্য, এটা শুধু হাড় কাটার লেগে। এটা আবার এগুলো আছে আপনার গোস্ত বানানোর জন্য, এই জন্য এগুলো গোস্ত বানানোর জন্য। তারপরে আপনার বিভিন্ন কোয়ালিটির ছুরি আছে, কষাইরা ব্যবহার করে ওই ছুরি আছে, আবার পাবলিকের ছুরি আছে ভিন্ন। পাবলিকের যেটা ব্যবহার কষাইরা ব্যবহার করতে পারে না, কষাইগুলো সাইজে ভিন্ন। এই যে এলো কষাইগুলো ছুরি, কামেলা ছুরি কয়টা কষাইরা। আবার তারাও যে রানের মাংস হ্যাঁ, তো হেরা রানের মাংস বা হেরা ছাড়ে এটা দিয়া, এটা হলো গরু জবাই করার জন্য, গরু হুজুরা গরু জবাই করার জন্য। আর এগুলো হলো ধার পাথর, দিয়া ধর ধারটা কমে গেলে এটা দিয়া, এই যে পাথরটা ইন্ডিয়ান, হ্যাঁ এই যে এই যে এই যে এইভাবে ধরিয়া এটা ধারটা সুন্দর করে উঠাইতে হবে এটা দিয়া। তারপর আবার এটা দিয়ে আবার এই সাফারিও বসা যাইব, এরকম গিয়া সাফারি গুছিয়া এরকম বসতে পারবেন, হ্যাঁ। তারপরে এলো বটি, এই বটিগুলো আপনি এইভাবে বসতে পারবেন এটা দিয়া গুছ, এই সব আইটেমে কাজ করা যায় এটা দিয়া। তারপরে আমরা ওই যা চাইনিজ কুড়াল, এই যে এগুলো দিয়া ওই যে মাথা, অনেক সময় মাথার শক্ত, এই চাইনিজ কুড়াল ব্যবহার করাতে হয়। এটা হলো যে মাথাতে তো অনেক নলির ভিতরে শক্ত না, নলি কাটার জন্য এটা নেয় কষাই। দাম আছে বিভিন্ন কোয়ালিটির ছুরি আছে, কম দামিও আছে ভালো দামেরও আছে। একটা আছে ধরেন ভালো একটা নিলে 200 টাকা, হ্যাঁ 70 টাকা 80 টাকা আছে, আবার 150 টাকা আছে, আর 300 টাকা আছে, ভালো মন্দ আছে জিনিসটা। চামড়া ছিল এটা হলো কাঠের বাট, এটা দিয়ে আপনি চামড়াটা এইভাবে ধরিয়া এই কাঠের বাটের এটা, আর এটা লোহার বাটালা, এটা লোহার আসারিওয়ালা, এটা হচ্ছে চামড়া ছিলার জন্য। হ্যাঁ এই যে এটা এটা হলো স্টিল, এটা কষাইটা এই যে ধরেন অনেক সময় চর্বি, এটা চর্বি কষাইটা ইয়া করে দাঁড় করে চর্বি ছাড়ায়, এ চরিদার অন্য কোনো কাজ নেই। আবার এই সাফারি আছে, আবার কার অনেকে যেটা নেয়, আমি দেশি বিদেশে কোনো মাল আমরা বিক্রি করি না, আর বিদেশে মাল এটি চলো মনে এটি দিয়ে চামড়া কাটতে পারে না। এটা হলো সাফারি, এটা হলো আপনার হাড় মাল সব করার জন্য। এটা আর কুড়াল আছে, বিভিন্ন কোয়ালিটির মাল আছে কুড়াল, এটা হলো গোস্ত, এটা হলো বৈশা বৈশা ছোটো মোটো গোস্ত বানোর জন্য এটা হয় যে এটা। এটার দাম হলে 300 টাকা একদম, হ্যাঁ 300 টাকা, এটার দাম হলে আপনার 800 টাকা, হ্যাঁ। আর এই সাফারি যেটা স্প্রিংয়ের, এটা হলো আমরা কষাই করতে বিক্রি করি 500 টাকা কেজি, ওজনে যা হয় তাই কেজি হিসাবে। আর এটা হইলে যেটা যে কষাইটা নেয়, এটা হলো আপনার 200 টাকা, দাম কিন্তু ওরকম বেশি না, কিন্তু ইয়ার ভিতরে এটা আমার দেশি পূর্ণ আর, এটা হলো আপনার 150 টাকা। এই যে স্টিলটা হইলে যে ধার করে এলো এলো 50 টাকা, দাম কিন্তু ওরকম না, কিন্তু এই জিনিসটা যদি বাইরের থেকে আইতো এটার দাম হতো 500 টাকা। এটা আমার নিজের তৈরি করে দেখি এই জিনিসটার দাম কম, কারণ আমরাও আমাদের যারা কোরবান দেয় সবাই নীলময়ের মানুষ, সবাই তো বড়ো লোকটা, অনেকে ছোটো খাড়া বিভিন্ন দাম দিয়ে ছোটো জিনিস দিয়ে কিনে আনে। আর বাইরের থেকে যাচ্ছে ছুরা কিনে আনা হইতো মেক্সিমাম 700-800 টাকা নিত। এই বটি হলে আপনি ভালো জিনিস এগুলো 700 টাকা কেজি অরিজিনাল স্প্রিংয়েরটা। আবার নর্মাল কিছু আছে সেটার দাম হলে ধরেন এই যে বটিটা, এটা হলো আপনার 700 টাকা কেজি, এটা এটা হলো আমার 400 টাকা কেজি নর্মাল, এটা মোটামুটি আর কি ভালো মন্দ সবই আছে আমাদের এখানে।